আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি ঘরে কোন মানুষ রাত্রে ঘুমাইতে পারে না। পুলিশ বাহিনী প্রত্যেক রাত্রে গ্রামে গ্রামে বাড়ি ঘরে তল্লাশি করে, যারা নিহত হয়েছে শহীদ হয়েছে, যাদের আওলাদ মারা গিয়েছেন, যাদের ভাই জীবন দিয়েছে, তারা আজকে আতঙ্কগ্রস্ত অবস্থায় বাড়িতে ঘুমাইতে পারেন না। সেই মাদ্রাসায় যেই এমপির নেতৃত্বে আক্রমণ করা হলো, ককটেল মারা হলো, টিল মারা হলো, যার নির্দেশে যার আক্রমণের ফলে পাখির মতো গুলি করে হত্যা করলো, সেই খুনি মুক্তাদির চৌধুরী এখনো গ্রেপ্তার হলো না কেন? আতঙ্ক ছড়ানো হচ্ছে, মোবাইলে ফোন করবেন করোনা, বাসে উঠতে যাবেন করোনা, বাইতুল মুকাররম মসজিদে আজকে আমি আসছি একটু দিতে, আজকে তো শুক্রবার জুমার নামাজ, গত পরশুদিন আসরের নামাজ পড়েছিলাম আমাদের হরতালের পরের দিন, আয়সা দেখলাম বাবা মধ্যখানে এক কাতার ফাঁক, 3 ফুট দূরে দূরে এক একজন, আমি আমার পেছনে যারা ছিল তাদের সবাইকে ফাঁক বন্ধ করে দাঁড়াবার কথা বলেছি, সেখানে সুন্নত তরিকে আমরা কাতার বেঁধেছি। আজকে করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, করোনার অজুহাত দিয়ে গত বছর রমজান মাসে আমাদেরকে ঠিক মতন দাবি করতে দেওয়া হয় নাই, মসজিদ নামাজের জামাত সুন্নত তরিকা হতে দেওয়া হয় নাই, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কওমি মাদ্রাসা বন্ধের কোন কথা নাই, পরিষ্কার ভাষায় বলবো যে 18টি শর্ত দেওয়া হয়েছে, 18 দফায় কওমি মাদ্রাসার কথা নাই, সুতরাং অতি উৎসাহী কিছু প্রশাসন গ্রামে গঞ্জে উপজেলায় কেউনে উনে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে মুক্তার ভেপ চকানা বন্ধ করে দেওয়ার পাইকারা শুরু হয়েছে, শেষ কথা বলে রাখতে চাই, বদরের যুদ্ধ হয়েছে রমজান মাসে, বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে, রমজান মাসে হয়েছে, প্রয়োজনে যদি মক্কা সহ বন্ধের পাইকারা করা হয়, আমি
আপনারা পুলিশ রেড দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? একদিনও পারবেন না। আমার বাংলাদেশের গ্রামে গঞ্জে এমন জায়গা আছে যেখানে কোনদিন পুলিশ দেখে নাই, সেই জায়গার ভিতর শান্তি এবং শৃঙ্খলার সাথে মানুষ বসবাস করে। তার কারণটা হলো আমাদের পূর্বের বুজুর্গানে দিন বর্তমান মাওলানা মামুনুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা সখাওয়াত আমাদের হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত বাংলাদেশে ওয়াইজিন একাম সারা দেশে ওয়াজ নসিহত করে মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেন, ধর্মীয় দিক নির্দেশনা দেন বলে আপনাদের পুলিশ আর র্যাবের মাধ্যমে দেশ চালাইতে পারে। কিন্তু আজকে সেই ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন বন্ধ করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। শুধুমাত্র একটাই ট্যাবলেট করোনা পরিষ্কার মশাই বলতে চাই, আমি জুনাইদুল আহমেদের দেহের মধ্যে যদি আল্লাহ পাক করোনা দেওয়ার হয় গোটা বাংলাদেশের সমস্ত ডাক্তার আর মাস্ক নামক ফুফা মুখে লাগিয়ে রাখলে আর 30 সেকেন্ড কোন 20 ঘন্টা সমাজ সাবান পানি দিয়ে হাত ধুয়ে করোনা থেকে বাঁচা যাবে না। আর যদি আমার দেহের ভিতরে আল্লাহ করোনা না দেয়, করোনা রোগীর সঙ্গে গোসাইলেও করোনা পড়বে না। করোনা আসার পর থেকে আমি অনেক রোগী দেখতে গিয়েছি, রোগী করোনা শনাক্ত হয়েছে তার বিবি পর্যন্ত তার কাছে আসে না, ছেলে মেয়েরা তাকে ছেড়ে চলে গিয়েছেন। আমি তার রুমের ভিতরে গিয়েছি, মাতার কাছে বসেছি, মাতায় হাত দিয়ে বলেছি আল্লাহ আজিম রব্বুল আরশিন আইয়াশফি আকা। এইভাবে অনেক করোনা রোগী নাম বললে আপনারা অনেকে চিনবেন, তাদের কাছে যে এইভাবে দোয়া করেছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে আমার করোনা হয় নাই, আমার ফ্যামিলির কারো হয় নাই। আজকে আমাদের কর্মসূচি ঘোষিত কর্মসূচি হলো বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ। কোন মিছিল নাই, মিছিল হবে না। আপনারা যারা যেখান থেকে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী আজকে যারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছেন আপনাদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাই। আমি এখন